একদিন না পেরোতেই আবারও ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় সড়কে প্রাণ ঝরল আরও একজনের। নগরজুড়ে বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় কবির হোসেন নামের 46 বছর বয়সী মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। এর আগে বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাইম হাসান নামে নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবারও উত্তাল ছিল রাজধানী। মতিঝিল থেকে নটরডেম কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে গুলিস্তানে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে জিপিও মোড়ে সমাবেশ করে তারা। নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে উপর দিক দিয়ে আবার ড্রাইভিং লাইসেন্স নেই। আমাদের কাছে আমাদের একটাই আবেদন, বিচার চাই, আমরা বিচার চাই। এরপর দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুল তাপস শিক্ষার্থীদের সাথে দেখা করে দায়ীদের শাস্তির আশ্বাস দেন। সকলেরই বিচার অবশ্যই হবে। আমাদের সন্তান নাইমের নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে ইনশাআল্লাহ এই বছরের মধ্যেই আমরা ছাটার সেতু ফুটওভার ব্রিজ করে দিব। দিনভর বিক্ষোভের পর নটরডেম কলেজের শিক্ষকদের অনুরোধে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এদিন নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে বিক্ষোভ হয়েছে ফার্মগেট, শান্তিনগর ও উত্তরায়। এ সময় গণপরিবহনে শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি জানান তারা। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে নগরীর অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নগর জুড়ে তৈরি হয় তীব্র যানজট। ফররুখ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।